ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি যে ফ্ল্যাটটি দেখাবো সেটি হচ্ছে উত্তরাতে। উত্তরাতে একটি ফ্ল্যাট দেখাবো এবং ফ্ল্যাটটিতে কি কি আছে, ভিতরে কি কি, কীভাবে আপনি ফ্ল্যাটটি দেখবেন, কোথায় অবস্থান, কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট, প্রাইস কত, এসব বিষয় নিয়ে আমি ডিসকাস করব। থাকুন আমাদের সাথে, থাকুন আমাদের চ্যানেলটি ক্রিয়েটিভ ম্যানিয়া। আর আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আপনি অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। দর্শক, অলরেডি আপনারা দেখতে পেলেন ভিডিওর শুরুতে আমরা ঢুকেছি। আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে ওয়াশরুমটা। আমি বলে দিচ্ছি, এটি 1060 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট। ফ্ল্যাটটিতে 3টি বেডরুম, ড্রয়িং, ডাইনিং, 2টি বাথ আর বারান্দা আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি বেডরুম আপনাদেরকে দেখাচ্ছি, সেটা গেস্ট বেড। গেস্ট বেডের পাশেই আমরা কমন বাথরুমটা আপনাদেরকে দেখালাম। দর্শক, এটা এখনও ফ্ল্যাটটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, আপনি চাইলে কমপ্লিট করে উঠতে পারবেন। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে অনেকেই এই বিল্ডিংয়ে উঠেছে, সো আস্তে আস্তে কমপ্লিট হচ্ছে আর একজন করে উঠানো হচ্ছে। আপনি ড্রয়িং ডাইনিংয়ের জায়গাটা আপনাদেরকে এতক্ষণ দেখালাম, এখন আমি দেখাবো আরেকটা মাস্টার আরেকটা বেড, সেটা আপনি মাস্টার বেডও করতে পারেন বা চাইল্ড বেড করতে পারেন। ওটার সাথে অ্যাটাচড বাথ আছে আর বারান্দা আছে। দর্শক, আপনারা ক্যামেরাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, বারান্দা থেকে আমি ফ্রন্ট সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। এই ছোটো একটা বারান্দা আছে এখানে। দর্শক, এই ফ্ল্যাটটি যদি আপনারা নিতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, ওখানে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সরাসরি ফ্ল্যাটটি দেখার ব্যবস্থা করব। আমরা এখন আপনাদেরকে রান্নাঘরটা দেখাচ্ছি। 1060 স্কোয়ার ফিটের মধ্যে সুন্দর একটা পরিপাটি রান্নাঘর। আর এখানে টাইলস যেগুলো ইউজ করা হয়েছে, যেটা কোম্পানি স্ট্যান্ডার্ড 1600 করে দেওয়া হয়েছে। আর ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে টাইলসগুলির সাইজ, সো চাইলে আপনি টাইলসটা চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে বড় টাইলস নিতে পারেন, তাহলে সামান্য কিছু আপনাকে কন্ট্রিবিউট করতে হবে তার সাথে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা বেডরুম, আমরা আপনাকে 3টা বাথরুম এখানে, আপনারা অলরেডি 2টা বাথরুম দেখেছেন, 3টা, 2টা অ্যাটাচড, 1টা কমন বাথ। আপনাদেরকে আমরা মোটামুটি ফ্ল্যাটটা দেখাতে সমর্থ হয়েছি। 2টা বারান্দা, 3টা বাথ, 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং একসাথে, এ হচ্ছে ফ্ল্যাটের অবস্থান। দর্শক, এই ফ্ল্যাটটা যদি আপনি কিনতে চান, এটা দাম পড়বে 52 লক্ষ টাকা। সো এটা হচ্ছে, আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি, আজমপুর রেল ক্রসিং পার হয়ে জামতলা, জামতলা জামে মসজিদের পাশে এই ফ্ল্যাটটির অবস্থান। আপনাদের মধ্যে যদি কেউ ওদিকে আজমপুরের দিকে ফ্ল্যাট কিনতে চান, উত্তরার খুবই কাছাকাছি, আজমপুর থেকে আপনি যদি পায়ে হেঁটে যান আপনার সময় লাগবে 7 থেকে 8 মিনিট, আপনি যদি রিক্সায় যান আপনি 3-5 মিনিটের মধ্যে ওখানে পৌঁছে যাবেন। সো দর্শক, খুবই কাছে, উত্তরার খুব কাছাকাছি, খুবই রিজনেবল প্রাইসে একটি এই ফ্ল্যাটটি আপনাদেরকে আমরা দিচ্ছি। দর্শক, আপনাদের যদি অন্য কোনো কোয়ারিজ থাকে, আমাদের ফোন নাম্বার আছে, আপনি ফোন করে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে, আপনি ফেসবুক পেজে জয়েন করে আমাদেরকে মেসেজ দিতে পারেন, আমরা অবশ্যই আপনার রিপ্লাই করব। আর আপনারা যদি অন্য অন্য কোনো এরিয়ার ফ্ল্যাটের ভিডিও বা ইনফরমেশান পেতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে ফ্ল্যাট বা অন্যান্য প্রপার্টির ইনফরমেশানও দিব। আচ্ছা দর্শক, আমাদের মেসেজ বক্সে আপনারা মেসেজ দিন, কমেন্ট করুন, কমেন্টে কোথায় কোথায় আপনি ফ্ল্যাট চাচ্ছেন, আপনার রিকোয়ারমেন্টগুলো কী সেগুলো আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে অবশ্যই চেষ্টা করবো যাতে করে আপনি আপনার ডিজায়ার ফ্ল্যাটটি পান। দর্শক, আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।